অসুস্থ। খুব অসুস্থ, আমার সুগার ফল করছে, তোর সঙ্গে কথা বলছি না ওই জন্য। তোমরা শুধু দেখো, আমি এটা অন ক্যামেরায় আমি বলছি আমি সুগার ফল করছে। অমৃত ওবেলা ডায়েটিং করেছিলাম দালিয়া, আমার বরের এত কষ্ট হয়েছে যে এবার রসগোল্লা এনে দিয়েছে। জানো তো আমি না রসগোল্লা খেতে ভালোবাসতাম না আগে, আমি কনফিউজ করছি। আগে আমি মানে দূর দূর থেকে রসগোল্লা দূর থেকে দেখলেই আমার বিরক্ত লাগতো, বাপরে এগুলো আবার কে কি করে খায়। এই জবের থেকে আমার একটুখানি সুগার ধরা পড়েছে, আমার রসগোল্লার প্রতি এমন একটা চুকচুকুনি হয়েছে। আর দেখবে বুঝোকে দেখবে, দেখো বুঝু রসগোল্লাটা খাবি, এই রসগোল্লাটা খাবি। আমার আত্মাটা তৃপ্তি হলো, তখন থেকে ওটা দেখে না আমার একটা কেমন কেমন লাগছিল, মনে হচ্ছিল খাই 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 খাই, বুঝে তো শান্তি হলো। হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি সঞ্চিতা, সঞ্চিতা লাইফস্টাইলে তোমার সবাইকে স্বাগত জানাচ্ছি। তখন দেখতে পাচ্ছো এখানটা খুব জোরে আর জায়গা জায়গায় ধাক্কা খেয়েছি, রেনু রসগোল্লার ওটা তুলে নিল, ভাবলো যে মা যদি আর একটা খায় তার থেকে তুলে নি। একটুখানি তো এখানটা একটু দাগ হয়েই ছিল, তারপর আবার জানো আজকে নিজে কিছু কাজ করছিলাম, কাজ থেকে উঠতে গেলাম ঢাই করে লাগলো, দিয়ে একদম চোখও ফুলেছে আর এখানটাও ফুলেছে। চলো একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম, বুঝু বসে আছে, একটু টুকটাক কাজ করি আর রান্না করবো, চিকেন নিয়ে এসছে। আজকে সন্ধ্যেবেলায় ব্লগটা শুরু করেছি, ওই সাড়ে ছটা বাজছে। চলো তোমাদের সঙ্গে চিকেনটা রান্না করে শেয়ার করি। ওই আমার তো চিকেন জানো তাড়াহুড়োর চিকেন, চা খাবো দিয়ে বাকি কাজগুলো করবো, চলো সঙ্গে থাকো। আমি মাংসের জন্য আলু পেঁয়াজ কাটতে বসে গেছি, কারণ আমাদের বাড়িতে মাংসতে আলু না দিলে চলে না, কারণ আমার হাজবেন্ড মাংস একটুখানি আলু দিয়েই পছন্দ করে, আর খুব কষা কষা মাংস খেতে কোনো দিনই পছন্দ করে না, ও কিন্তু ঝোল ঝোল মাংস খেতেই ভালোবাসে, সেটা রুটি দিয়ে হোক কিংবা ভাত দিয়ে। তো আমি এখানে বসে গেছি পেঁয়াজ আর আলুটা কাটতে, আর এই দেখো পেঁয়াজটা কাটতে কাটতে আমার না চোখে একদম জল বেরিয়ে গেছে। যাক আমি এবার রান্নাঘরে চলে এলাম, একটা বিস্কুট ছিল বিস্কুটটাকে কোটোতে ঢেলে দিলাম। রান্নাঘরে এলে দেখবে অনেক কাজের সঙ্গে আমরা রান্না করি, মানে শুধুমাত্র রান্না করতেই না, টুকটাক অনেক ছোটোখাটো কাজ থাকে সেগুলোকেও রান্না করতে করতে আমরা গুছিয়ে নিই। ওই দেখো ওই পাশে দুধ গরম করা আছে, দুধটাকেও গরম করে নিয়েছি, আর এগুলো কেটেছিলাম সেগুলোকে মানে বেছে বেছে নিলাম, কারণ ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে তারপরে আবার ওগুলোকে পিস করব। এখন ওখানে বসে শুধুমাত্র আমি ছালটাকে ছাড়িয়েছিলাম, তো দুধটাকে ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে আলুগুলো আর পেঁয়াজগুলোকে ধুয়ে নেব, ধুয়ে নেওয়ার পরে তারপরে কুচি কুচি করব, কারণ আমি কাটার পরে ছালটা ছাড়ানোর পরে আগে ধুয়ে নিই তারপরে পিস করি। তো এই দেখো এখানে আমি বাটি নিয়ে চলে এসেছি আর কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, এবারে আমি আস্তে আস্তে আমার রান্না শুরু করব। আর ওই আমার উপরে একটা কুচিনা আছে যেটা ভোঁ ভোঁ আওয়াজ হয় সেটাকে অন করে দিয়েছি, সেই জন্য তো ভয়েস ওভার দিতেই হবে। আর আমার বাড়িতে না বেশিরভাগ দিনই রাত্রের দিকেই রান্নার মানে ইয়েটা বেশি থাকে, কারণ সকালবেলা আমি আর রেনু থাকি, আমার হাজবেন্ড ক্যান্টিনে খায়, ওদের ক্যান্টিনে ওদের জন্য খুব সুন্দর রান্নাবান্না হয়, তো সেই জন্য ও দিনের বেলা দিনে কোনো সময়ই খায় না, সকালবেলা বলে তুমি তাড়াহুড়ো করে আমাকে এটা ওটা আলতু ফালতু রান্না করে দেবে, আমার তার থেকে ক্যান্টিনে খাওয়াই ভালো, ক্যান্টিনে নাকি ওকে খুব ভালো মন্দ সবাই খাওয়ায়। তা আমি মনে মনে ভাবি ভালোই হলো, বাঁচা গেল সকালের দিনে, আর সকালে আর আমাকে রান্না মানে খুব মানে
তা ওর তোরই বোধ করতে হয় না, আমি আর রেনু থাকি। তো রাতে যে রান্না করি সেটা থেকে একটুখানি তরকারি যেটা থাকে আমাদের, মোটামুটি বেশিরভাগ দিনই সকালের দিকে আমার আর রেনুর হয়ে যায়। ওইদিকে দেখো তেল গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দেওয়ার পরে এবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেঁয়াজগুলো এখানে কুচি কুচি করে নিচ্ছি। আমার রান্না না খুব শর্টকাটে হয়, আমি বেশিক্ষণ রান্না করে থাকতে পারি না। আমার মানে রান্নাটা আমার সাবজেক্ট নয়, মানে অনেকে যেমন খুব শখ করে রান্না করে, আমি কিন্তু কোনো দিনই শখ করে রান্না করতে ভালোবাসি না। আমি রান্না প্রয়োজনেই করি, আমি মানে ভালো রাঁধুনি নয়। যাই হোক, আলুগুলোকে ভেজে নিয়েছি, এবার কড়াইয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে ভেজে নেবো, ভেজে নিয়ে যা যা মশলা দেওয়ার, আমার মনে হয় তোমাদেরকে আর রান্নাটা আমার শেখানোর কোনো প্রয়োজন নেই। আর আমি দেখবে বারবার রান্না করতে করতে গ্যাসের স্ল্যাব মুছি, এটা আমার কিন্তু খুব বাজে স্বভাব। মানে আমার না গ্যাসের স্ল্যাবে একটুও নোংরা হলে ভালো লাগে না। আমি একদিকে রান্না করি, একদিকে গ্যাসের স্ল্যাব মুছবো, একদিকে বাসন মাজবো, মানে রান্নাঘরে যেন কোনো উল্টোপাল্টা জিনিসপত্র না থাকে। যা, হলুদ দিতে গিয়ে দেখছি হলুদটা শেষ, তো হলুদটাকে রিফিল করি আমি বড় বড় কোটোতে মশলা ঢেলে রেখে দিই, আর অল্প একটু রান্নার সময় ঢেলে রেখেছি। আই দেখো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম মাংসটাতে, হলুদ লঙ্কা আদা রসুনের পেস্ট একটু জিরে। মাংস করা তোমাদেরকে নিশ্চয়ই শেখাতে হবে না, ভিডিওটা দেখাতে হয় বলে আমি এটা ভিডিওটা করে দেখালাম। একদিকে স্ল্যাব মুছছি আর একদিকে মাংস রান্না করছি। যাই হোক, মাংসটা কষা হয়ে গেলে আমি চাপা দিয়ে একটু বসতে পারলে বাঁচি, কারণ যা গরম না, রান্নাঘরে থাকা মানে খুব মুশকিল। রান্নাঘরে আমার ফ্যান আছে, কিন্তু না গ্যাসে কি করে গ্যাস চালাতে চালাতে আমি ফ্যানটাকে মানে চালাবো বলো তো। তো মাংসটা দিয়ে দিয়েছি কড়াই, একটু কষা হয়ে গেলেই মাংসটাকে আমি ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে একটুখানি গিয়ে আরাম করে ডাইনিং টেবিলে বসবো। আমি রান্না করতে যাওয়ার সময় মনে মনে ভাবি কতক্ষণ হবে রান্নাটা হলে আমি বাঁচি, দিয়ে গিয়ে আমি একটুখানি বসি গা। তো যাই হোক, রান্না চাপানো হয়ে গেছে, এবারে আমায় নুন দিয়ে দিলাম। আমি নুনটা পরে দিই যেহেতু মাংসে জল। মাংসটা চাপানো হয়ে গেল, রান্নাঘর থেকে আমি বেরিয়ে এলাম, প্রচণ্ড গরম লাগছে, এই জন্য এখানে বসবো। এখানে ফ্যান চালিয়ে এই যে ডাইনিং টেবিল আমার, দেখি কতটা হয় রান্নাটা। তারপরে আবার আসছি তোমার সঙ্গে কথা বলতে। আর এখন দুটো একটা কাজ আছে, এখানে একটুখানি ঝাল দিতে হবে, দুটো বসে বসতে হবে। এই দেখো বড় বড় আলু দিয়ে মাংসের ঝোল কেমন হয়েছে তোমরা দেখে নাও, তোমরা বলবে যে দেখেছো সঞ্চিতা রান্না করে দেখালো না। তো দেখিয়ে দিলাম, দিয়ে আমার কাজকর্ম শেষ, আমি এই জায়গাটা একটু ঝাঁট দিয়ে নেবো। ঝাঁট দিয়ে নেওয়ার পরে আমার কিছু কাজ থাকে, কারণ রান্নাবান্না করলে এই জায়গাগুলো নোংরা নোংরি হয়ে যায়, তো সেইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তবে আমার নিস্তার। তো যথারীতি আমি ঝাঁট দিতে শুরু করে দিয়েছি, এই জায়গাটা ঝাঁট দিয়ে দেবো। ঝাঁট দেওয়ার পরে আমি আবার আমার যা কাজ আছে সেগুলো করব। আর এই যে এই আলমারিটা দেখছো, এই নিচেটা এত এরা অগোছলো করে দিয়েছে, মানে আগে এটা বক্সটা ছিল না তখন ভালো ছিল, যা পারতো বের করতো যা পারতো ঢোকাতো, আর এখন কি হয়েছে কিছুতেই কাঁচটা বন্ধ করে না, যা পারে তাই সামনেটাতে রেখে দেয়। তো আমার এটা নিত্য নতুন কাজ হয়েছে ওইখানটা পরিষ্কার করা, তো ওইখানটা আমি পরিষ্কার করে নিই, তারপর তোমার সঙ্গে গল্প করতে আসছি। চলো, সব কাজ হয়ে গেল, কাজকর্ম করে এবার আমি বসে পড়েছি। বাজে রাত্রি 9টা, একটুখানি এবারে একটুখানি মোবাইলটা নিয়ে ঘাঁটাঘাঁটি করি। তো যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর শোনো, যেমন হচ্ছে দিনে অনেক কাজ থাকে না, রাতেও অনেক কাজ থাকে। দিনে কাজগুলো একটু অন্যরকম, রাতের একটু ফ্যান্সি কাজ, ঘরগুলো গোছানো, ঝাড়া পোছা করা, কিছু জিনিস এদিক ওদিক রাখা, অর্গানাইজড করা, এই জিনিসগুলো রাত্রে থাকে। তো আমি বেশিরভাগই এইগুলো রাত্রে করি। তো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে শেয়ার করো, আর বেশি বেশি করে শেয়ারটা বেশি বেশি করে করো সবাই মিলে। তো চলো, সবাইকে গুড বাই বলে আমি আমার ভিডিওটা আজকে শেষ করলাম, বাই।